হবিগঞ্জের আজমিরিগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম ভাগ গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় ওই গ্রামের ইছা মিয়া সর্দার এবং মিজান মিয়া সর্দারের মধ্যে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধ দেখা দেয় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরই জেরে দুপুর বারোটার দিকে উভয় পক্ষের লোকজন হঠাৎ সংঘর্ষে লিপ্ত হয় এক পক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এ ঘটনা অন্তত পঞ্চাশ জন আহত হন পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে